গঞ্জের ঘরে ঘরে আজ খুশির জোয়ার বইছে রে হযরতপুরের ঘরে ঘরে খুশির জোয়ার বইছে আমার তো আর দেবার মত কিছু নাই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব নেতৃবৃন্দ যিনারা আছেন বিশেষ করে জনাব জহিরুল ইসলাম জহির ভাই যিনি আমার নেতার মাধ্যমে এখানে আমাকে দাওয়াত করেছেন ভুল ত্রুটিগুলি ক্ষমা চাই ছোট্ট করে একটি গান লিখেছি অনেক আগেও এই গানটাই মাঠে গিয়েছি অনেক বছর তো আসা হয় না আর আমি তো জানি যে অনেকগুলি গান শোনার জন্য আমন ভাইয়ের মনের মধ্যে যে কি একটা জায়গা মানে উনি যে গান শুনতে পারে না ও তো গান প্রেমিক মানুষ গানকে ভালোবাসে অনেক বছর গান শুনে না তো ছোট্ট করে একটি গান আগে রাখি তারপর তো একটু পরে আরিফ ভাই দাঁড়াবে আর আমাদের আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের যে মনের গানগুলি আছে সেগুলি দুই একটা গাওয়ার চেষ্টা করব হযরতপুরের ঘরে ঘরে হযরতপুরের ঘরে ঘরে আজ খুশির বন্যা বইছে রে আলহাজ আমানুল্লাহ আমান ভাই হযরতপুরে আইছে রে আমানুল্লাহ আমান ভাই পাগলদের মেলায় আইছে রে হযরতপুরের ঘরে ঘরে হযরতপুরের ঘরে ঘরে খুশির মেলা বইছে রে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড়ই আস্থাভাজন দেশ নায়ক তারেক রহমানের বড়ই তিনি আপনজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড়ই আস্থাভাজন দেশ নায়ক বিশ্বস্ত বড় আপন কেরানীগঞ্জের আমাটি মানুষের স্বপন কেরানীগঞ্জের মামাটি মানুষের স্বপন আমান ভাই পূর্ণ করিয়াছে রে কেরানীগঞ্জের ঘরে ঘরে আজ খুশির জোয়ার বইছে রে হযরতপুরের ঘরে ঘরে আজ খুশির বন্যা বইছে আলহাজ নব্বইয়ের গণায়ক উত্থানের মহানায়ক আমানুল্লাহ আমান ভাই ডাকসুর ভিপি চারি মন্ত্রীও আমরা তারে পাই আমানুল্লাহ আমান ভাই ডাকসুর পিপি চারবারের এমপি মন্ত্রী আমরা তার পাই আমার আমান ভাইয়ের তুলনা নাই আমার আমান ভাইয়ের তুলনা নাই যত উন্নয়ন করিয়াছে রে কেরানীগঞ্জের ঘরে ঘরে আজ খুশির জোয়ার বইছে রে হযরতপুরের ঘরে ঘরে খুশির জোয়ার বইছে হযরতপুরের ঘরে ঘরে খুশির মেলা বইছে রে কেরানীগঞ্জের ঘরে ঘরে খুশির মেলা ব্যারিস্টার ইবনে আমান ওমি ভবিষ্যতের কান্ডারি আমাদের তার গুণেরও নাই কবি ধন্য বাবার পুণ্য সন্তান ব্যারিস্টার ইবনে আমান ওমি
ভবিষ্যতের কান্দারি আমাদের গুণের নাই তার কবি ধন্য বাবার পূর্ণ সন্তান ধন্য বাবার পূর্ণ সন্তান কবি বাবার পথেই হাঁটবে তিনি দেওয়ান কাজল গানে গাইছে রে হযরতপুরের ঘরে ঘরে খুশি বন্যা বইছে রে হযরতপুরের ঘরে ঘরে খুশি বন্যা পুরে আইছে রে কেরানীগঞ্জের ঘরে ঘরে খুশির বন্যা বইছে রে হযরতপুরের ঘরে ঘরে খুশির বন্যা বইছে আলহাজ আমানুল্লাহ আমান ভাই আলহাজ আমানুল্লাহ আমান ভাই পাগলির মেলায় আইছে রে হযরতপুরের ঘরে ঘরে খুশির বন্যা বইছে রে কেরানীগঞ্জের ঘরে ঘরে আজ খুশির বন্যা বইছে রে হযরতপুরের ঘরে ঘরে খুশির জোয়ার বইছে